প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক আন্দোলনকারীদের সাথে ভুল বোঝাবুঝি দূর করতে চান গণহত্যার বিচার দায়ীদের পদত্যাগের আন্দোলন জোরদার করতে শিক্ষার্থীদের 158 সদস্যের কমিটি গঠন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ কুমিল্লায় সংঘর্ষে গুলি ককটেল বিস্ফোরণ আহত অর্ধশতাধিক রংপুরের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত ভারী বৃষ্টিতে রাস্তা ডুবে সাজেকে আটকা 400 পর্যটক ফেনীতে পানিবন্দী কয়েক হাজার মানুষ ভোলায় ট্রলার ডুবে 8 ছেলে নিখোঁজ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢল রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ গণভবনের দরজা খোলা কোটা আন্দোলনকারীদের সাথে কথা বলতে চান প্রধানমন্ত্রী আটক সাধারণ শিক্ষার্থী সহ নিরীহ মানুষকে মুক্তির নির্দেশ কোটা আন্দোলনের আড়ালে একটি গোষ্ঠী ফায়দা নেয়ার চেষ্টা করছে অভিযোগ বিশিষ্ট জনদের সংকট নিরসন ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় সংলাপের আহ্বান সহিংসতার প্রতিবাদে কাল ঢাকা সহ দেশের সব মহানগর ও জেলার প্রতিটি ওয়ার্ডে জামায়াতের কর্মসূচি আওয়ামী লীগের সোমবার ঢাকায় শোক র্যালি এবং দেশের চলমান পরিস্থিতির কারণে আগামীকাল খুলছে না সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়